8 অক্টোবর এবং 9 অক্টোবর তারিখের বয়স এই তারিখে বয়স ওয়াল নামে একটি নিউজ পোর্টালে আসিফ নামে একজন ঢাকার ব্যবসায়ী পরিচয়ধারী ব্যক্তির কাছ থেকে আমি 680,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে পরপর দুইটি সংবাদ প্রকাশিত হওয়ায় প্রকাশিত উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যে বানোয়াট এবং ভিত্তিহীন। এটি একটি সম্মান ক্ষুণ্ণ করার সংবাদ বিধায় উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের অবগত করতে চাই যে ঢাকার ব্যবসায়ী পরিচয়ধারী আসিফ নামের ব্যক্তিটি সম্পর্কে আমি যতদূর জানি সে একজন দাদাগা বাবাদের একটা কাগজের দোকানে চাকরি করে। সে সম্পর্কে আমার সাথে তার খুব ভালো একটি সম্পর্ক, শুধু আমি নই কক্সবাজার আমার আগে থেকে অনেকজনের সাথে তার সুসম্পর্ক ভালো, সে আমার বন্ধু মতো। কিন্তু তার পাশাপাশি তার পরিবারের সাথে আমার পরিচয় হয় তার মাধ্যমে এবং তার বাবা তার মা আমাকে নিঃসন্তানের মতো করে একটা দাবিদার উঠাই যে তুমি আজ থেকে আমার আমাদের সন্তান, যার কারণে আমি আমার ব্যবসা মুজিব মুক্তা হাউস আমার আমার ব্যবসা জিনুকের এবং মুক্তার বিষে সেটা আপনারা জানেন এবং আমার বয়স হলে বর্তমান 35। আমার এই 20 ব্যবসা নিয়ে জড়িত আমি আজকে 25টি বছর। আমার ব্যবসা হচ্ছে চক থেকে কক্সবাজার, এর বাইরে কোনো আমার কোনো ব্যবসাও নেই, কোনো কিছু নেই। এবং চকে যখন যাই মাঝে মধ্যে তার বাবা যদি বেশি অনুরোধ করে আমি তার বাসায় মেহমান হিসেবে যাই, জাস্ট চলে আসি, এতটুকুই বেশি না। তার মধ্যে সে আমার বিষয়ে যে জিনিসটা নিউজ করছে একটা খানাকার বিষয়ে, খানাকার জিনিসটা আসলে আমি একজন ব্যবসায়ী হিসাবে 25 বছরের ভিতরে আমি কাউকে বিক্রি করেছি বা বিক্রি করব এরকম বলেছি বলে আমার মনে হয় না, কারণ খানাকা অত্যই কি আমি তাও জানি না। যতটুকু সংবাদটি প্রচার হওয়ার পরে জানতে পারি খানাকা একটা জিনিস, এমন একটা জিনিস যেটা নাকি মেয়েদের মেকআপ, আসলে তার সম্বন্ধে আমি এত এর বাইরে কিছু জানি না। আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমার চিন্তাধারণা আমার তিনটা ছেলে, আমার পরিবারে আমার তিনটা ছেলে, আমার ফ্যামিলি এর বাইরে কোনো আমার ফ্যামিলি না। আমার বউ বাচ্চা নেই, আমি কিভাবে সুন্দর করে চলতে পারবো, দুইটা বাচ্চা, এটাই আমার চাহিদা, এর বেশি চাহিদা আমার নেই। সে তাকে যে আমি মেরে ফেলবো হুমকি দেবো এরকম ভাষা উচ্চারণ করছে, নিশ্চয়ই কোনো না কোনো তার ফোনে আমার কল দিতে হবে বা এখান থেকে কল দিতে হবে। সে যেহেতু ফোন দিয়ে তাকে হুমকি দিছে বলছে ওই কল লিস্টে উঠিয়ে আসলে তাকে হুমকি কে দিছে এই জিনিস তো যেন উদ্ঘাট করে প্রশাসনের কাছে আমার জোর দাবি। তার পাশাপাশি সে আমাকে ডাকাতে গেলে, যেহেতু আমি কক্সবাজারে আমার ব্যবসাটা ডাকাত থেকে মালামাল আনতে হয়, আমি ডাকাত চকবাজারে যাই, আমি চকবাজার বাইরে আমার কোনো কাজ নাই, আমি ডাকাতে গেলে সে আমাকে বেঁধে রাখবে, মেরে ফেলবে, মুক্তিপণ দাবি করবে, আমাকে মাদক দ্রব্য দিয়ে চালান দেবে এরকম একটা আমাকে হুমকি দেয়। হুমকিটার একটা আমার কাছে কল রেকর্ড আছে, ওই রেকর্ডটাও আমি আপনাদেরকে দেব, ওই রেকর্ডটাও আপনারা সম্প্রচার করার চেষ্টা করবেন কে কাকে হুমকি দিছে, ওই জিনিসটাও উঠে আসবে। আরেকটা বিষয়, আমার মান ক্ষুণ্ণ করার জন্য আমি একজন সাধারণ মানুষ হতে পারি, হতে পারে আমি একজন সাধারণ পরিবারের ছেলে, কিন্তু আমারও তো মান সম্মান আছে। আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য কিছু বিয়ার জাতীয় জিনিস দিয়ে আমার একটা ছবি এডিট করা হয়েছে। সে হয়তো জানে না বাংলাদেশ আজকে এমন পর্যায়ে যে এডিট কোনটা সঠিক কোনটা, একটা ছোট বাচ্চারা দেখলেও জানে বা বুঝতে পারে। আপনারা ওই ছবিটা একটু উল্লেখ করবেন যে ছবিটাই আমাকে এডিট করে আমার মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি এই জিনিসটার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, কেন একজন মানুষের নামে ছবি এডিট করে এরকম মান ক্ষুণ্ণ করা হবে। একটা নিউজের মধ্যে বলা হয়েছে আমি অবৈধ ব্যবসা হালাল করতে আমি সুগন্ধা বীজ দোকান কিনেছি, ওই কথাটা বলা হয়েছিল, ওই বিষয়েও আমি সবাইকে অবগত করতে চাই। আমার বয়স আমি আগে বলছিলাম আমি 35 বছর চলতেছে, আমি 25টি বছর 20 ব্যবসা নিয়ে আমি জড়িত, আমি হাতে শখ এখনো আমার আছে এখানে দেখবেন, জুড়ি নিয়ে
আমি বিসি বিসি দূরে দূরে মালা বিক্রি করতাম। ওই জুড়ি থেকে আমি একজন হকার, আমার হকার, আমি একজন, আমার পরিচয় প্রথম আমি একজন হকার ব্যবসায়ী, একজন হকার ব্যবসায়ী হিসেবে আমাকে একজন পরিচয় পত্র দিয়েছে। পরিচয় পত্র অনুসারে আমি সুগন্ধা বিষে একজন হকার ব্যবসায়ী ছিলাম, আসি ইনশাল্লাহ অতীতও থাকবো।